আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, তোমাদের জন্য এখানে এ ফার্মার এই প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। এর কিন্তু আর একটা নাম হতে পারে লাইফ অফ এ ফার্মার, একজন কৃষকের জীবন। তো এই প্যারাগ্রাফটা অনেক ইম্পর্টেন্ট রয়েছে। যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্যে এই প্যারাগ্রাফটা কিন্তু অবশ্যই পড়ার চেষ্টা করবে তোমরা। এই প্যারাগ্রাফটা অনেক ইম্পর্টেন্ট রয়েছে। তো কথা না বাড়িয়ে চলে আছি মূল পড়া দিকে। আমরা এই যে এখানে যে কিছু কোশ্চেন রয়েছে, কোশ্চেনগুলোকে ফলো রাখতে পারি। হু ইজ এ ফার্মার, মানে কৃষক কে? হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে? হাউ ডাজ হি লিভ, সে কীভাবে বাস করে? হোয়াট ইজ হিজ ডেইলি অ্যাক্টিভিটিস, তার দৈনন্দিন কাজ কী? হোয়াট আর হিজ সরোস অ্যান্ড হ্যাপিনেস, তার সুখ এবং দুঃখ কী? এই প্রশ্নগুলোর আলোকে যদি আমরা প্যারাগ্রাফটা লিখি, তাহলে আমাদের প্যারাগ্রাফটা একটু অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো চলে আসছি মূল পড়া দিকে। এ ফার্মার প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার ইকোনমি, একজন কৃষক আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হি কাল্টিভেটস দ্য ল্যান্ড অ্যান্ড গ্রোজ ক্রপস দ্যাট বুস্ট আপ আওয়ার ইকোনমি, তিনি তার জমি চাষ করেন এবং শস্য উৎপাদন করেন এবং আমাদের অর্থনীতিকে চাঙ্গা করেন বা আমাদের অর্থনীতির উন্নতি করেন। উই ক্যান নট এক্সপেক্ট ফার্মিং অ্যান্ড প্রোডাকশন উইদাউট দ্য লেবার অফ আওয়ার ফার্মার্স, আমাদের কৃষকদের ছাড়া, কৃষকদের পরিশ্রম ব্যতীত বা পরিশ্রম ছাড়া আমরা কৃষিকাজ এবং উৎপাদন আশা করতে পারি না। এ ফার্মার লিভস ইন এ ভিলেজ অ্যান্ড লিডস এ ভেরি সিম্পল লাইফ, একজন কৃষক গ্রামে বসবাস করেন এবং খুবই সাধারণ জীবনযাপন করেন। হি ওয়ার্কস ফ্রম ডন টু ডাস্ক, তিনি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বা গোধূলি লগ্ন পর্যন্ত কাজ করেন। রাইজিং ইন দ্য মর্নিং, সকালে উঠে হি ইটস সাম পান্তা ভাত, তিনি কিছু পান্তা ভাত খান, অর ওয়াটার্ড রাইস, যেটাকে ওই যে পানি দেওয়া ভাত বলা হয়, মানে পান্তা ভাত, অ্যান্ড গোজ টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড, এবং মাঠে কাজ করতে যান। ইফ দেয়ার ইজ নো ফুড ইন দ্য হাউস হি গোজ উইদাউট ফুড, যদি বাড়িতে খাবার না থাকে তিনি না খেয়েই চলে যান। বাট হি মাস্ট ওয়ার্ক ইন দ্য ফিল্ড ইন ফেয়ার অ্যান্ড ফাউল ওয়েদার, কিন্তু তিনি অবশ্যই ভালো এবং খারাপ আবহাওয়াতে কাজ করবেন বা কাজ করেন। দো এ ফার্মার ওয়ার্কস ভেরি হার্ড, যদিও একজন কৃষক কঠোর পরিশ্রম করেন, হি লিভস এ পুয়ার লাইফ, কিন্তু তিনি একটি গরিব জীবনযাপন করেন। হি ডাজ নট গেট ফেয়ার প্রাইস অফ হিস ক্রপস, তিনি তার ফসলের ন্যায্য মূল্য পান না। হি লিভস ইন এ হাট অর এ কটেজ, তিনি একটি কুঁড়ে ঘর অথবা কটেজে বসবাস করেন। এ ল্যান্ডলেস ফার্মার লিভস এ ভেরি মিজারেবল লাইফ, একজন ভূমিহীন কৃষক খুবই শোচনীয় জীবনযাপন করেন। হি ইজ ভেরি হ্যাপি ইফ দ্যার ইজ গুড হারভেস্ট, যদি ভালো ফসল হয় তিনি খুব খুশি হন। বাট হিজ সরোস নো নো বাউন্ডস ইফ দ্যার ইজ এ ব্যাড হারভেস্ট, যদি খারাপ ফসল হয় তার দুঃখের সীমা থাকে না। মোস্ট অফ আওয়ার ফার্মার্স আর ইলিটারেট, আমাদের অধিকাংশ কৃষকেরাই মূর্খ, নিরক্ষর। দে ডু নট নো হাউ টু কাল্টিভেট সায়েন্টিফিক্যালি, তারা জানে না কীভাবে বিজ্ঞানসম্মতভাবে চাষাবাদ করতে হয়। অ্যাজ এ রেজাল্ট ফলে দে ক্যান নট প্রডিউস মোর ফুড ফর হিমসেলফ অ্যান্ড হিজ ফ্যামিলি, ফলে তারা নিজেদের জন্য এবং পরিবারের জন্য যথেষ্ট বা অনেক ফসল উৎপাদন করতে পারে না। এনিওয়ে, যাই হোক, অ্যাজ অ্যাগ্রিকালচার ইজ দ্য মেইন স্টে অফ আওয়ার ইকোনমি, উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার ডেভেলপমেন্ট উইদাউট হিজ কন্ট্রিবিউশন, যেহেতু কৃষি আমাদের, যাই হোক, যেহেতু কৃষি আমাদের প্রধান বেঁচে থাকার প্রধান অবলম্বন বা অর্থনীতির প্রধান অবলম্বন, তাই আমরা আমাদের কৃষকদের অবদানকে ছাড়া আমাদের উন্নতি কল্পনা করতে পারি না। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্লাসটা শেষ হলো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।